প্রাকৃতিকভাবেই অধিকাংশ মানুষ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে আর এটিকেই সমাজের স্বাভাবিক ভাবা হয়। তবে যারা একই লিঙ্গের প্রতি আসক্ত হন তাদের বলা হয় সমকামী বা এলজিবিটি। বাংলাদেশের সমকামিতা আইন অনুযায়ী তা দণ্ডবিধির 377 ধারা মোতাবেক শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ, যার শাস্তি 2 বছর থেকে শুরু করে 10 বছর কারাদণ্ড এবং উপরন্তু জরিমানাও অপরাধযোগ্য। তবে ভারতে এখন সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে স্বীকৃতি দেওয়ার আগে থেকে ভারতের অনেক অভিনয়শিল্পীরা আছেন যারা সমকামিতাকে সমর্থন জানান প্রকাশ্যেই। এই তালিকায় প্রথমেই বলা যেতে পারে সোনাম কাপুরের কথা। 2013 সালে ভারতের সুপ্রিম কোর্ট যখন সমকামিতাকে অপরাধ বলে রায় দিয়েছিলেন তখন তারকাদের মধ্যে তিনিই বেশি খেপেছিলেন। আবার নিউ ইয়র্কে যখন বিষয়টা বৈধ স্বীকৃতি পেল তখনও তাকেই বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। সমকামীদের অধিকার নিয়েও বেশ সরব তিনি। তাছাড়া এক লড়কি কো দেখা তো এসা লাগা ছবিতে অভিনয় করেছিলেন লেসবিয়ান চরিত্রে। ভিন্ন ধরনের ছবি দিয়ে বলিউডে রীতিমতো নিজের আসন পোক্ত করেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। কদিন আগে শুভমঙ্গল জ্যাদা সাবধান সিনেমায় অভিনয় করেছেন গে চরিত্রে। বাস্তব জীবনেও তিনি এই জনগোষ্ঠীর সমর্থন করেন অকপটে। 23 বছর আগে যখন সমকামিতা নিয়ে তেমন কেউ কথাও বলতো না তখন এ নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী নন্দিতা দাস। লেসবিয়ান চরিত্রে অভিনয় করেছিলেন দীপা মেহতার ফায়ার ছবিতে। এরপর থেকে এই সম্প্রদায়ের অধিকার নিয়ে সভা সেমিনার পর্যন্ত করেছিলেন তিনি। ভারতের ট্রান্সজেন্ডার কমিউনিটি নিয়ে 2 দশকেরও বেশি সময় ধরে কথা বলে আসছেন সেলিনা জেটলি। এটি জেরে এই পর্যন্ত অনেকবার দেশ ছাড়া করার হুমকিও পেয়েছিলেন তিনি। বলিউডের গুণী অভিনেতা মনোজ বাজপাই আলিগড় ছবিতে গে প্রফেসরের চরিত্রে অভিনয় করে নিজের ধারা ভেঙেছিলেন তিনি। এ বিষয়ে তিনি জানান, তিনি ওই চরিত্রে অভিনয় করেছিলেন কারণ বলিউডে এখনও এলজিবিটিকে তুলে আনার মতো তেমন কোনো কাজ হয়নি। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।